নমস্কার বন্ধুসকল, আপোনালোকে চাই আছে আসামিজ অনলাইন হেল্প ইউটিউব চেনেল। বন্ধুসকল, প্রতিদিনের দ্বারা আজিও কেবাটাও গুরুত্বপূর্ণ খবর লই আহিছো আপোনালোকর মাজলৈ। খুবই এটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপোনালোকে ভিডিওটো শেষলৈ চাই থাকিব। বন্ধুসকল, প্রথম খবরটিয়ে হৈছে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা। আস্থা ভোটের সম্মুখীন হব লাগিব প্রমোদ বড়ো। বিটিসি নির্বাচনক লৈ গুরুত্বপূর্ণ নির্দেশনা উচ্চ ন্যায়ালয়ের। আস্থা ভোটের সম্মুখীন হব লাগিব প্রমোদ বড়ো। নবগঠিত পরিষদক সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দিলে উচ্চ ন্যায়ালয়ে। কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লব নোৱাৰিব পারিষদে। মনোনীত পারিষদে ভোটদানত অংশ লব নোৱাৰিব। 26 ডিসেম্বরের পূর্বে আস্থা ভোট গ্রহণের নির্দেশ দিলে উচ্চ ন্যায়ালয়ে। প্রথমে পরিষদক সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ, তারপরে ভোটদানের জড়িয়ে সিএম বাছনি হব লাগিব। বন্ধুসকল, তারপর দুই নম্বর খবরটিয়ে হৈছে রাজ্যিক ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকত লওয়া হল কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মঙ্গলবার অনুষ্ঠিত হয় সোনোয়াল সরকারের মন্ত্রীগোটর বৈঠক। বৈঠকত বড় ভাষাক সরকারি সহযোগী ভাষারূপে স্বীকৃতি। এতিয়ার সহযোগী ভাষারূপে ব্যবহৃত হব বড় ভাষা। সরকারি পদ নির্মাণের মাটি অধিগ্রহণত না থাকিব সমস্যা। মাটির গড়াকীর বিভাগে পনপটিয়াভাবে ক্রয় করিব পারিব মাটি। অসমমালা আসনির অধীনত সকল পদ বহল হব। দুটাক সঞ্চালকালয় হব সমাজ কল্যাণ বিভাগত। মহিলা ও শিশু কল্যাণ সঞ্চালকালয় আর সামাজিক আর ন্যায় সবলীকরণ সঞ্চালকালয়। নাবার্ডের 91 কোটি টাকা ঋণ গ্রহণের অনুমোদন দিয়ে রাজ্যিক ক্যাবিনেটে। এনএইচএমর অধীনের সকল কর্মচারীর চাকরি 60 বছরের নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় মন্ত্রীগোটর বৈঠকত। সরকারি কর্মচারী সমানে এনএইচএমর কর্মচারী লাভ করব সুবিধা। কোচ রাজবংশী মরাণ মটক পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ গঠনত অনুমোদন জানানো হয় এই বৈঠকত। বড় কছারি স্বায়ত্ত সাহিত্য পরিষদ গঠনত অনুমোদন দিয়ে রাজ্যিক ক্যাবিনেটে। বন্ধুসকল, তারপর তিন নম্বর খবরটিয়ে হৈছে সিআরপিএফের সঙ্গে হওয়া সংঘর্ষত শীর্ষ নক্সালবাদী নেতার মৃত্যু। সিআরপিএফের সঙ্গে হওয়া সংঘর্ষত ঝাড়খণ্ডত সোমবারে এগারী শীর্ষ পর্যায়ের নক্সালবাদীর মৃত্যু হয়। ঝাড়খণ্ডের খুন্তি জেলায় সোমবারে সিআরপিএফের তহলদারী দলের সঙ্গে হওয়া সংঘর্ষের ফলত গিদান গুদিয়ার মৃত্যু হয়। গিদান গুদিয়া নিষিদ্ধ নক্সালবাদী সংগঠন পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া চমুকৈ পিএলএফআইৰ নেতা আছিল। আমার জওয়ানসকলক উদ্দেশ্য করে আক্রমণ সংঘটিত করা হয়েছিল আর আত্মরক্ষার বাবে আমার জওয়ানসকলে প্রত্যুত্তর দিয়ে আর প্রত্যুত্তরত শীর্ষ নক্সালবাদী নেতাজনের মৃত্যু হয়, আরক্ষী এইদরে উল্লেখ করে। আনহাতে সিআরপিএফের সঙ্গে হওয়া সংঘর্ষের সময়ত আন এগারী পিএলএফআইৰ নেতা দীনেশ গোপে পলায়ন করবলে সক্ষম হয়। পলায়ন করা গোপের সন্ধানত বর্তমানে সিআরপিএফের দলের অভিযান অব্যাহত রখা বলে জানিবা গেছে। বন্ধুসকল, তারপর চারি নম্বর খবরটিয়ে হৈছে নতুন করোনা ভাইরাসক লৈ বৃদ্ধি পাইছে শঙ্কা, কিন্তু তার মাজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ মন্তব্য। ব্রিটেইনত ইতিমধ্যে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন বিয়পি পড়িছে। সেইদরে আন কেবাখনো দেশত ইয়ার অস্তিত্বর কথা প্রকাশ পাইছে, কিন্তু করোনা ভাইরাসের নতুন স্ট্রেনক লৈ বর্তমান আতঙ্কিত হওয়ার কারণ নাই বলে সদরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বস্ত করেছে যে এই নতুন ভাইরাসের সংক্রমণের গতি এতিয়াও নিয়ন্ত্রণের বাহিরলৈ যোৱা নাই। তদুপরি ইয়াক নিয়ন্ত্রণত রাখবলৈ নতুন একো কৰিবলগীয়া নাই। কোৱা হৈছে যে করোনা ভাইরাস প্রতিরোধের বাবে যি পদ্ধতিসমূহ লওয়া হৈছে সেই একে পদ্ধতিরেই নতুন ভাইরাসকে নিয়ন্ত্রণ কৰিব পৰা যাব। ইয়াৰ বাবে কঠোরভাবে নিয়মসমূহ অনুসরণ কৰিব লাগিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কৈছে যে ইতিমধ্যে মোট 30খন দেশত ব্রিটেইনৰ পৰা বিমান চলাচল বন্ধ কৰি দিয়া হৈছে। পরিস্থিতি বর্তমান নিয়ন্ত্রণাধীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের মুরব্বী মাইক বায়নে কয় যে আগরবারত বহু ক্ষেত্রে সংক্রমণের হার ইয়াতকৈ অধিক আছিল, সেইটুক আমি নিয়ন্ত্রণ করব পারিছো, গতিকে সেই ফালের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরলৈ যোৱা নাই। অবশ্যতে লগতে কয় যে সেইবুলি ইয়াক গুরুত্ব নিদিয়াকৈ থাকিব নোৱাৰি। আমি এতিয়া যি ধরনের ভাইরাসের মোকাবিলা করছো সেইটোৱে সঠিক পদ্ধতি, আমি সেইটোকে আৰু ভালদরে করব লাগিব। ভাইরাসটি অধিক বিপজ্জনক হলেও তাক রোধ করিব পৰাটো সম্ভব। বন্ধুসকল, তারপর 5 নম্বর খবরটিয়ে হৈছে বছরটির শেষের 3 দিন বন্ধ থাকিব ব্যাংক, শীঘ্রে করে লোক নিজের প্রয়োজনীয় কাম। বছরটির শেষের 3 দিন বন্ধ থাকিব ব্যাংক, শীঘ্রে করে লোক প্রয়োজনীয় কাম। আগন্তক 3টা দিনত একেরাহে বন্ধ থাকিব ব্যাংক, গতিকে এইকেইটা দিনত যদি আপনার কিবা ব্যাংক সম্বন্ধীয় প্রয়োজনীয় কাম আছে তেন্তে শীঘ্রে সমাপ্ত করে লোক। ডিসেম্বর মাহের শেষভাগের আগন্তক দিনকাইটাত ব্যাংকসমূহ বন্ধ থাকিব, গতিকে 24 ডিসেম্বরের ভিতরত আপনার যুহ প্রয়োজনীয় কাম আছে সেয়া করে লো, কারণ 25 ডিসেম্বরত বড়দিনের বন্ধ থাকিব ব্যাংকসমূহ। তারপরে 26 ডিসেম্বর হয়েছে মাহর চতুর্থ শনিবার আর 27 ডিসেম্বর হয়েছে দেওবার, বছরটির শেষের 3 দিন, গতিকে বছরটির শেষের 3টা দিনত ব্যাংকসমূহ বন্ধ থাকিব। লগতে 1 জানুয়ারি 2021 টকা আর ব্যাংকের সঙ্গে জড়িত নিয়মসমূহ সলনি হয়ে পড়ার সম্ভাবনা আছে।
বন্ধুসকল তাৰ পিছৰ 6 নম্বৰ খবৰটি হৈছে সিপৰ সকিমক নালাগে কিন্তু আঞ্চলিকতাবাদী শক্তি একত্ৰিত হ'ব লাগে ইউপিপিএল জিএসপি আৰু অগপলৈ হাগ্ৰামা মহিলাৰীৰ অফাৰ বিটিসিৰ মুখ্য কাৰ্যবাহীৰ আখন এৰিবলৈ প্ৰস্তুত হাগ্ৰামা মহিলাৰী মঙ্গলবাৰ আদালতৰ ৰায়ৰ পিছতে কোকৰাজৰত এখন সংবাদমেল সম্বোধন কৰি নেতাগৰাকীয়ে এই কথা সংবাদ মাধ্যমক অৱগত কৰে ন্যায়ালয়ৰ ৰায় অনুসৰি 26 ডিচেম্বৰৰ পূৰ্বে ফ্ল'ৰ টেষ্ট কৰা সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি হাগ্ৰামা মহিলাৰীয়ে বি পি এফ ইউ পি পি এল জি এছ পি অগপদলৰ আঞ্চলিক শক্তিক একত্ৰিত হোৱাৰ আহ্বান জনায় উল্লেখযোগ্য যে বিটিসিৰ হাওন আঞ্চলিক শক্তিৰ সৈতেই থাকিব লাগে বুলি মন্তব্য কৰিছে নেতাগৰাকীয়ে চিপ কোন হয় সেয়া বিচাৰ্য বিষয় নহয় বিটিসিত ৰাষ্ট্ৰীয়তাবাদী দল নালাগে আঞ্চলিকতাবাদীৰ চৰকাৰ গঠন হ'ব লাগে বিটিসিত এইদৰে কয় হাগ্ৰামা মহিলাৰীয়ে লগতে ৰাষ্ট্ৰীয় দলৰ শাসন চলিলে বিটিসিৰ অস্তিত্ব নাইকিয়া হ'ব বুলিও নেতাগৰাকীয়ে কয় চিপৰ চকী মোক নালাগে কিন্তু আঞ্চলিকতাবাদী শক্তি একত্ৰিত হ'ব লাগে হাগ্ৰামা মহিলাৰীয়ে এইদৰে কয় বন্ধুসকল তাৰ পিছৰ 7 নম্বৰ খবৰটিয়ে হৈছে নিজৰ ইচ্ছা অনুসৰি বিয়া হৈ ধৰ্ম পৰিৱৰ্তন কৰিলে তাত কাৰো মাত মতাৰ অধিকাৰ নাই এই গুৰুত্বপূৰ্ণ ৰায়দান কলকাতা উচ্চ ন্যায়ালয়ৰ নিজৰ ইচ্ছা অনুসৰি বিয়া হৈ ধৰ্ম পৰিৱৰ্তন কৰিলে তাত কাৰো মাত মতাৰ অধিকাৰ নাই বৰ্তমান দেশত লাভজাহাত বিষয়টোৱে বিশেষ চৰ্চা লাভ কৰা দেখা যায় এই সম্পৰ্কে বিভিন্ন ৰাজ্যত বহু আইন বনোৱা হৈছে ইয়াৰ মাজতে বিয়া আৰু ধৰ্ম পৰিৱৰ্তন সন্দৰ্ভত কলকাতা উচ্চ ন্যায়ালয়ে গুৰুত্বপূৰ্ণ ৰায়দান কৰিছে ন্যায়ালয়ে কৈছে যে যদি প্ৰাপ্তবয়স্ক কোনো মহিলাই নিজৰ ইচ্ছা অনুসৰি ধৰ্ম পৰিৱৰ্তন কৰে আৰু বিয়া হয় তাৰ পিছত পিতৃৰ ঘৰত নাহিলে কোনোৱে মাত মতাৰ প্ৰয়োজন নাই ৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমত প্ৰকাশিত খবৰ অনুসৰি সোমবাৰে শুনানিত এই মন্তব্য কৰে সোমবাৰে কলকাতা উচ্চ ন্যায়ালয়ত এক গোচৰৰ শুনানি হৈছিল এগৰাকী পিতৃৰ গোচৰ আছিল যে তেওঁৰ কন্যা 2020 চনৰ ছেপ্টেম্বৰ মাহৰ পৰা নিখোজ হৈ আছে আৰু বিয়া হৈ ধৰ্ম পৰিৱৰ্তন কৰিছে বন্ধুসকল তাৰ পিছৰ 8 নম্বৰ খবৰটিয়ে হৈছে দ্বিতীয় পৰ্যায়ৰ কৰোণা ভাইৰাছ লণ্ডনৰ পৰা অহা 5 জন লোকৰ শৰীৰত ধৰা পৰিল কৰোণা ভাইৰাছ ভাৰতত কৰোণা ভাইৰাছৰ প্ৰকোপ কিছু হ্ৰাস পাইছে যদিও বিশ্বৰ কেইবা ঠাইতো কৰোণা ভাইৰাছৰ নতুন উপস্থিতি ধৰা পৰিছে ব্ৰিটেইনৰ পৰা ইটালীলৈ যোৱা 1 জন লোকৰ শৰীৰত এই লক্ষণ দেখা পোৱা গৈছে এই ভাইৰাছবিধৰ লক্ষণ দেখা পোৱাৰ পিছতে ইতিমধ্যে সকলো ইউৰোপীয়ান দেশে ব্ৰিটেইনৰ পৰা আহিবলগীয়া বিমানত বাধা আৰোপ কৰিছে এই খবৰ সংবাদ মাধ্যমত প্ৰকাশ পোৱাৰ পাছতেই সোমবাৰে দিল্লীৰ মুখ্যমন্ত্ৰী অৰবিন্দ কেজৰিৱালে কেন্দ্ৰীয় চৰকাৰক ব্ৰিটেইনৰ পৰা অহা সকলো বিমান তাৎক্ষণিকভাৱে বাধা প্ৰদান কৰিবলৈ আহ্বান জনাইছিল ইতিমধ্যে ভাৰত চৰকাৰে ব্ৰিটেইনত নতুন ৰূপত কৰোণাৰ সংক্ৰমণে দেখা দিয়াৰ পাছতেই সোমবাৰে নিশা 12 বজাৰ পৰা 31 ডিচেম্বৰলৈকে ব্ৰিটেইনৰ পৰা আহিবলগীয়া সকলো ফ্লাইট ভাৰতলৈ অহাত বাধা আৰোপ কৰিছে ব্ৰিটেইনত নতুন ৰূপত কৰোণাৰ সংক্ৰমণ দেখা দিয়াৰ পাছতেই ব্ৰিটেইনত দেওবাৰৰ পৰা কঠোৰভাৱে লকডাউন আৰোপ কৰা হৈছে আৰু অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ বাহিৰে সকলো দোকান পোহাৰ বন্ধ কৰি দিয়া হৈছে গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল যে সংবাদ গোষ্ঠী এন আই মঙলবাৰে নডেল বিষয়াৰ পৰা লাভ কৰা তথ্যৰ ভিত্তিত জানিবলৈ দিছে যে লণ্ডনৰ পৰা এনিশাৰ আগতে অহা এখন বিমানত কৰ্মচাৰীৰ সৈতে 266 জন যাত্ৰী আছিল আৰু 266 জনৰ ভিতৰত 5 জন লোক পজিটিভ হৈছে বৰ্তমান সময়ত সেই ছেম্পল নেশ্যনেল চেণ্টাৰ ফৰ ডিজিজ কণ্ট্ৰললৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু 5 জন যাত্ৰীক কেয়াৰ চেণ্টাৰত আছুতীয়াকৈ ৰখা হৈছে ইয়াৰ আগতেও লণ্ডনৰ পৰা মুম্বাইলৈ অহা 2খন বিমানৰ যাত্ৰীক বিমানবন্দৰৰ পৰা হোটেললৈ লৈ যোৱা হৈছে বন্ধুসকল তাৰ পিছৰ 9 নম্বৰ খবৰটিয়ে হৈছে অৰুণাচলত চাঞ্চল্যকৰ ঘটনা তৈল প্ৰতিষ্ঠানত কৰ্মৰত 2 বিষয়াক অপহৰণ অৰুণাচলৰ ডাইনত চাঞ্চল্যকৰ ঘটনা ডাইনুৰ খুমচাইকা অঞ্চলত অপহৃত অইলৰ বিষয়া দুজন 18 ডিচেম্বৰত অৰুণাচলৰ তৈল খননত জড়িত কুইপ লিমিটেডত জইন কৰিছিল প্ৰণৱ গগৈয়ে বিষয়া প্ৰণৱ কুমাৰ গগৈ আৰু ৰাম কুমাৰক 15 জনে এটা দুৰ্বৃত্তৰ দলে অপহৰণ কৰা সন্দেহ কৰা হৈছে অবাহিত প্ৰণৱ গগৈৰ ঘৰ শিৱসাগৰত আৰু ৰাম কুমাৰৰ ঘৰ বিহাৰত বুলি জানিব পৰা গৈছে দেওবাৰে পত্নীৰ সৈতে যোগাযোগ কৰিছিল বিষয়াগৰাকীয়ে আৰু তাৰ পাছৰ পৰা পৰিয়ালৰ সৈতে যোগাযোগ নাই গগৈৰ এই অপহৰণ কাণ্ডত আলফা স্বাধীন আৰু এন এছ চি এনকে জড়িত থকাৰ সন্দেহ প্ৰকাশ কৰিছে আৰক্ষীয়ে আনহাতে ৰাজ্য চৰকাৰ অইল কৰ্তৃপক্ষকে ধৰি অপহৰণকাৰীসকললৈ কাতৰ আহ্বান জনাই পত্নীয়ে শীঘ্ৰে স্বামীক মুকলি কৰি দিবলৈ আহ্বান জনাই পত্নী আৰু কন্যাই বন্ধুসকল তাৰ পিছৰ 10 নম্বৰ খবৰটিয়ে হৈছে হাগ্ৰামা মহিলাৰীৰ কোকৰাজাৰ আই জি পিৰ বিশেষ পত্ৰ এতিয়াৰ পৰা মহিলাৰীয়ে লাভ কৰিব কেবিনেট পৰ্যায়ৰ নিৰাপত্তা উল্লেখযোগ্য যে যোৱা সোমবাৰে হাগ্ৰামা মহিলাৰীয়ে তেওঁৰ সকলো নিৰাপত্তাৰক্ষী প্ৰত্যাহাৰ কৰিবলৈ আই জি পিলৈ পত্ৰ প্ৰেৰণ কৰিছিল হাগ্ৰামা মহিলাৰীৰ ঘৰৰ পৰা নিৰাপত্তাৰক্ষী হ্ৰাস কৰাক লৈ অসন্তুষ্ট ব্যক্ত কৰি বি পি এফ নেতাগৰাকীয়ে সকলো নিৰাপত্তাৰক্ষী প্ৰত্যাহাৰ কৰিবলৈ পত্ৰ প্ৰেৰণ কৰিছিল আৰু তাৰ পিছতেই কোকৰাজাৰৰ আই জি পিয়ে এক পত্ৰযোগে ঘোষণা কৰিছে যে এতিয়াৰ পৰা হাগ্ৰামা মহিলাৰীয়ে কেবিনেট পৰ্যায়ৰ নিৰাপত্তা লাভ কৰিব বন্ধুসকল তাৰ পিছৰ খবৰটিয়ে হৈছে লাইভ টিভিত কৰোণা ভাইৰাছৰ ভেকচিন ল'লে মাৰ্কিন ৰাষ্ট্ৰপতি জো বাইডেনে
দেখবাখিলে দিলে বিশেষ বার্তা। করোনা ভাইরাসের প্রথম ডজ ললে আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বিডেনে। সোমবারে ক্রিস্টিয়ানা হাসপাতালত ফাইজার বায়োএনটেকর করোনা ভ্যাকসিন গ্রহণ করে বিডেনে। সমগ্র আমেরিকান বাসীক আশ্বস্ত করার এই কার্যসূচী পনপটিয়াকৈ লাইভ টিভিত সম্প্রচার করা হয়। বর্তমান 78 বছরীয় জো বিডেন অতি সংক্রামক শ্বাসকষ্টজনিত রোগের করোনার আটাইতকৈ বিপজ্জনক শ্রেণীত আছে। ইপিনে ভ্যাকসিনের সীমিত যোগানের বহুতে স্বাস্থ্যকর্মী তথা হাসপাতালের স্বাস্থ্য বিষয়াসকলের কর্মরত চিকিৎসাকর্মীসক প্রথমে ভ্যাকসিন প্রয়োগের কথা কৈছে। এই সন্দর্ভত বিডেনে কয় যে ইয়ার কৃতিত্ব প্রশাসনের। বিডেনে জনসাধারণক মাস্ক পরিধান করবলে আহ্বান জানায়। তদুপরি সাধারণ লোকক উদ্দেশ্যে কয় যে যদি কোনো বিশেষ জরুরি নহয় তেতিয়াহলে কোনে যাতে বাহিরলৈ না যায়। ভ্যাকসিন লওয়ার পাছত টুইটারত বিডেনে কয় যে আজি মই করোনার ভ্যাকসিন ললো। যিসকলে এই ভ্যাকসিন আবিষ্কার করেছে সেই সকল বিজ্ঞানী আর গবেষকর প্রতি মই কৃতজ্ঞ। মোর প্রিয় আমেরিকাবাসী, আর কোনো চিন্তা নাই, ভ্যাকসিন বজারলৈ আহিলেই আপনাদের নিব পাৰিব।